এখন আমি কোন বিষয়ের সাইট তৈরি করব এবং আমার সেই বিষয় রিলেটেড কিওয়ার্ডগুলো কি হতে পারে সে বিষয়গুলো আমি যদি অ্যানালাইসিস করে বের করি কিংবা কিভাবে সার্চ পড়ে কত পড়ে গ্লোবাল সার্চিং রেজাল্ট কত মান্থলি সার্চিং রেজাল্ট কত কোন কান্ট্রি থেকে সার্চিং রেজাল্টগুলো আসছে এ বিষয়গুলো যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি আমার সঠিক কিওয়ার্ডকে বের করতে পারবো আর সে কারণে গুগলের একটি নিজস্ব সার্ভিস আছে যেটি পূর্বে ছিল গুগল অ্যাডওয়ার্ডস কিংবা গুগল কিওয়ার্ড অ্যানালাইসিস টুল যেটি অ্যাডওয়ার্ডস টুল নামে পরিচিত ছিল এটি মূলত আগে করা হতো আমরা যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করি কিংবা অ্যাডভার্টাইজিং কোম্পানি হিসাবে যারা গুগলের কাছ থেকে অ্যাড প্রোভাইড করে তাদের জন্য ওই সার্ভিসটি ছিল ইদানিংকালে ওই সার্ভিসটির নাম পরিবর্তন করে আমরা যারা এসসিও করি তাদের জন্য গুগল এটি নিয়ে এসেছে যেটি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আমরা যদি এভাবে লিখি গুগল কিওয়ার্ড প্ল্যানার এটি লিখে সার্চ করি তাহলে শুরুতে এটি চলে আসবে যারা এতদিন অ্যাডওয়ার্ড টুল বিষয়টি জানতেন তাদের কাছে এই বিষয়টি সম্পূর্ণই নতুন মনে হবে কিন্তু কার্যক্রম অ্যাডওয়ার্ডস থেকে অনেক অ্যাডভান্স যাই হোক আমরা গুগল কিওয়ার্ড প্ল্যান আর লিখে সার্চ দিলে প্রথমে যে রেজাল্টটি চলে আসবে আমরা যদি সেই সাইটে প্রবেশ করি এই সাইটটি অনেকটাই ভারী ওপেন হতে অনেকটাই সময় নেবে ধরুন আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটি সাইট তৈরি করতে চাচ্ছি সে কারণে আমার কিওয়ার্ড প্রথম যেটি হবে সেটি হবে হবে গ্রাফিক্স ডিজাইন আমি সেই বিষয়টি অ্যানালাইসিস করবো টুলস অ্যান্ড অ্যানালাইসিস এ অধ্যায় থেকে চলে যাব কিওয়ার্ড প্ল্যানার আমরা প্রথম যে বিষয়টি পাচ্ছি সার্চ ফর নিউ কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ আইডিয়া এখানে ক্লিক করবো এবং এই বক্সে আমরা আমাদের কিওয়ার্ড লিখিয়ে দেবো ধরুন আমরা কিওয়ার্ড দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন নিচ থেকে বাকি বিষয়গুলো আমরা অপরিবর্তিত রেখে যদি গেট আইডিয়াতে ক্লিক করি তাহলে আমাদের সামনে গ্রাফিক্স রিলেটেড কিওয়ার্ডের যে অ্যানালাইসিস সেগুলো চলে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি যেগুলো কম্পিটিশন বেশি কিংবা কম আমরা যদি প্রথমটি লক্ষ্য করি এখানে আছে গ্রাফিক্স ডিজাইন আমার কিওয়ার্ড এটি আছে কিওয়ার্ডস লাইক গ্রুপে এটির অ্যাভারেজ মান্থলি সার্চ পড়ছে সাতত্রিশ হাজার আটশো কম্পিটিশন কিন্তু খুব হাই এবং এটির সাজেস্টেড বিড হচ্ছে দুই ডলার এটি অবশ্য আমাদের জন্য না সাজেস্টেড বিড হচ্ছে যারা অ্যাডসেন্স কিংবা গুগল থেকে যারা অ্যাড প্রোভাইডিং করে নিচ্ছে তাদের জন্য এটি হিসাব আমাদের জন্য যে হিসেবটি জরুরি সেটি হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ কত পড়ছে সেটি সাতত্রিশ হাজার আটশো সার্চ কম পড়ছে কিন্তু সাইটের সংখ্যা আছে বেশি সে কারণে কম্পিটিশন কিন্তু হাই আমরা আরও একটি রেজাল্ট দেখতে পাচ্ছি যেটি পোর্টফোলিও গ্রাফিক্স এটির সার্চ পড়ছে আঠাইশ হাজার আঠাইশো সত্তর এটি মিডিয়াম আছে আমরা এখানে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি সবই মোটামুটি হাই হাই এখানে একটি লো আছে যেটি গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ ডিজাইন স্যালারি থেকে এসেছে ডিজাইনার স্যালারি এটি থেকে এসেছে এটি কম্পিটিশন এটির সার্চ পড়ছে পনেরোশো বিশ খুব লো এখন আমি যদি জানতে চাই যে কীভাবে সার্চ পড়ছে বাড়ছে না কমছে ট্রেনটা কী যেমন ধরুন এখানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি সার্চ করেছি এর ট্রেনটা যদি দেখতে চাই তাহলে আমি এখানে মাস পয়েন্ট রাখলি দেখতে পাচ্ছি মান্থলি সার্চেস ফর দ্য লাস্ট টুয়েলভ মান্থ গত বারো মাসে কী সার্চিংটা পড়ছে আমি প্রত্যেকটি কিওয়ার্ডের নিচে এই বিষয়টি দেখতে পারবো অর্থাৎ আমি কিন্তু আমার ট্রেনটিও সাথে সাথে দেখে নিতে পারছি তো এই টুলের মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো কিওয়ার্ড নিয়ে অ্যানালাইসিস করে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলোকে বাছাই করে আপনি সেই কিওয়ার্ডকে নিয়ে পরবর্তীতে অন পেজের কাজ করতে পারবেন আশা করি এই লেসনের মাধ্যমে আপনারা কিওয়ার্ডকে বাছাই করার পদ্ধতি শিখতে পেরেছেন